আগে চলে যাবেন এখানে কেউ দাঁড়া সারা দিন প্রচুর ট্রাভেল গেছে দেখে বুঝতেই পারছো তো আর কি বলবো কোনো কিছুই আজকে সাকসেসফুল হচ্ছে না যেটাই করতে যাচ্ছি সেটাতেই বাধা আছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নট আ হ্যাপি ওয়ান বলবি তো কি কি হয়েছে আজকে আমাদের সাথে প্ল্যানের পর প্ল্যান করলাম কিন্তু প্রত্যেকটা প্ল্যান ক্যান্সেল একটার পর একটা ব্লান্ডার হওয়াতে সবকটা প্ল্যান ক্যান্সেল হয়ে ধূলিসাৎ হয়ে গেল ডায়মন্ড হারবার সকাল থেকে বিকেল হয়ে গেল আমরা এখন কোথাও যেতে পারছি না শুধু রাস্তায় ঘুরে বেড়াচ্ছি যাযাবরদের মতো আপনারাই বলুন কোথায় আমরা যাই সাজেস্ট করুন এই বছরে পরের বছর যাব তাহলে আসলে আমরা হচ্ছে মানে প্ল্যান করছি একটা পার্ক সেই সকাল থেকে একবার ইকো পার্ক একবার বিড়লা মন্দির একবার কোয়েস্ট একবার যেতে রাজি ছিলাম আমি বলছি পাটুলি যাব ঠিক আছে এরা বলছে না রাজার সাম্রাজ্য তো তোরাই যা আমরা আর গিয়ে কি করবো পাটুলি তো এরা যাবে না তো কি করবো এখন অব্দি ঠিক নেই তাদের মাঝখানে একটু রাজপুর থেকে ঘুরে এসেছি যেতে যেতে যাওয়া হয়নি আমাদের কিছু প্রাইভেট কারণের জন্য কমপ্লিট করতে হবে প্রাইভেট উইকনেস ছিল ট্রেনের জন্য ওয়েট করছি আর দেখতে পাচ্ছ পিছনে ওরা হাত নাড়ছে তো হচ্ছে আমরা এখন যাবো সেই দুপুর থেকে বেরিয়েছি কোথায় যাবো কোনো ঠিক হচ্ছে না কোথায় যাবো না যাবো কোথাও যাচ্ছিলাম পৈলান মন্দির ওইখানে তারপরে ওইখান থেকে ক্যান্সেল হয়ে রাস্তায় অনেকটা গিয়ে ক্যান্সেল করে আমরা আসলাম প্ল্যাটফর্মে এখান থেকে যাওয়া হলো সাউথ সিটি এখান থেকে এখন সাউথ সিটি যাওয়া হচ্ছে না এখন যাওয়া হচ্ছে আপাতত এখন আমাদের মস্তি করে কোয়েস্ট মল ওইখান থেকে বিড়লা মন্দির দেখা যাক কি হয় প্রোগ্রাম ছিল আজকে কৈলান যাবো তো সেটা হয়নি আর এদিকে দেখো দুজনে সেলফি কুইন সেলফি তুলতে ব্যস্ত আর হ্যাপি নিউ ইয়ার বলে দেখো এইখানে না খুলতে হবে না থাকে হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা দেখো আমরা মাকে নিয়ে এলাম বলতে পারো ঘুরতেই এসেছি কেনাকাটি কিছু করছি না এখান থেকে ঠিক আছে তো ঘুরতেই এলাম তো দেখো আমার তো ভালো লাগে বেশ পিছনে এসে এটা তো বন্ধুরা বলো তোমাদের নিউ ইয়ার তোমরা কীভাবে সেলিব্রেট করছো আমরা তো এরম ভাবেই মোটামুটি বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ছি যখন আজকে কোথাও না কোথাও যাবো তোমরা কীভাবে সেলিব্রেট করছো অবশ্যই জানিও আর আমাদের কাল আগামীকাল পিকনিক আছে তো সেই জন্য আজকের হচ্ছে চলে এলাম এখানে ঘুরতে আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে ইয়ার কালারটাও চেঞ্জ হয় দেখতে পাচ্ছো উপরে এসে গেছি আর ওরা দুজন শুধু ছবি তুলতে ব্যস্ত আর মা আমাকে ফলো করে যাচ্ছে এই যে মা দাঁড়িয়েছে এখানে আর ও তো ফোনে গল্পই করে যাচ্ছে মা বলো মা কি বলবে মা বুঝতে পারছে না আমিও বুঝতে পারছি না আমি কি বলবো বেরোবো বেরোবো করে কতদিন ধরে বেরোনো হচ্ছে না আজকে মেয়েরা জোর করে বের করে নিয়ে আসলো ঘুরে ভালো লাগে মা আজকে বেরোবে না বলছিল চলো ভালো লাগবে তো সেই কারণে বেরিয়ে পড়লাম